बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम कैमन आछेन सबाई निश्चय भालो आमिओ आलहमदुलिल्लाह अनेक भालो आछि चले एसेछि नतुन आरो एकटि भिडियो निये आशा करछि आपनादेर भालो लागबे जदि भालो लागे अवश्यई भिडियो देखार शुरुते एकटि लाइक दिबेन कमेंट करबेन आर अवश्यई अवश्यई आमार च्यानेलटा सबस्क्राइब करबेन मुजिबवर्षे बांग्लादेशेर एकजन मानुषो गृहहीन थाकबे ना জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে তাই এবার ঘর পাচ্ছে গৃহহীন ও ভূমিহীন 70,000 মানুষ সারা দেশে বিভিন্ন জেলা ও উপজেলায় গৃহহীনদের এসব ঘর বিতরণ করা হবে 2020 সালের মার্চ থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে পর্যায়ক্রমে 885,522টি পরিবারকে এই গৃহ দান করা হবে তো আজ আমরা চলে আসলাম ভূমিহীন পরিদর্শন করতে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো বাংলাদেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না এর থেকে ভালো উদ্যোগ বোধহয় আর কিছুই হতে পারে না তো আমরা এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানাতেই পারি তাই না আর এমন মানে বিরল দৃষ্টান্ত বাংলা পৃথিবীর বোধহয় আর কোনো দেশে দেখা যায় না তাই না এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব তো এই তো চলে এলাম ভূমিহীনে ভূমিহীনে দেখুন ঘরগুলো নির্মাণ কাজ শেষ হয়ে গেছে এই তো দেখুন সারিবদ্ধভাবে ঘরগুলো দেখতে কত ভালো লাগছে আসলে বাংলাদেশের হাজার হাজার মানুষ প্রতিদিন হয়তো এক মুঠো চাল জোগাড় করতে পারে কিন্তু তারা কোথায় বসে খাবে খাওয়ার বা থাকার মতো মাথা গোজার ঠাইটুকুও অনেকেরই নেই তাই তারা ঘর পাচ্ছে এটা আমাদের কাছেও অনেক বেশি আনন্দের তো দেখুন প্রত্যেকটা ঘরেই আছে বাথরুম এবং রান্নাঘরের সুযোগ সুবিধা প্রত্যেকটা ঘরে দুইটি করে কক্ষ রয়েছে একটা আর তার সাথে রয়েছে একটি বাথরুম একটা রান্নাঘর ঘরের কাজগুলো শেষ হয়ে গেছে কিন্তু এখনো বাকি আছে টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগের কাজ তো এই কাজগুলো সম্পূর্ণভাবে শেষ হলেই ঘরগুলো হস্তান্তর করা হবে আনুষ্ঠানিকভাবে তো এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঘরগুলো আর প্রত্যেকটা ঘরের মাঝখানেই কিছুটা ডিস্টেন্স আছে প্রত্যেকটা ঘরই কিন্তু আলাদা আলাদা করে তৈরি করা একটার সঙ্গে আরেকটার কোনো সংযোগ নেই এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর থেকে আরেকটা ঘরের কিছুটা ফাঁকা আছে চলুন এবার ঘরের ভিতরটা ঘুরে আসা যাক এই তো এটা হচ্ছে মূল যেই ঘরে প্রথম প্রবেশ করার রুমটা এই যে হচ্ছে বাহির সাইডের দরজাটা দরজার সামনে একটা খোলা বারান্দা আছে আর এই পাশে আরও একটা রুম আছে এই তো চলে আসলাম সেই রুমটায় দুইটা জানালা আর একটা দরজা বিশিষ্ট একটা রুম দেখুন আমি টিনের চালার দিকেও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে ঘরগুলো তো এই তো চলুন আরো একটা রুমে যাই তো এই হচ্ছে দুটো রুম আর এটা হচ্ছে রান্নাঘর এখানে এটা রান্নাঘর হিসেবে ব্যবহার করা হবে বা যে এটা রান্নাঘর হিসেবে সরকার দিয়েছে কিন্তু যে যেমনটা ইচ্ছা সেরকম ব্যবহার করতে পারে আর এটা হচ্ছে বাহিরে প্রবেশ করার আরও একটি দরজা আর এ পাশে আছে বাথরুমটা এই তো এ পাশে এই সাইডে বাথরুম করা হয়েছে এটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম এই তো ঘরগুলো হচ্ছে একদম নদীর পাশে অনেক সুন্দর জায়গায় দেখুন চারদিকের পরিবেশটা কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ গাছপালায় ঘেরা আর ঘরগুলো একদম নদীর পাড়েই তৈরি করেছে একদম খোলা বাতাস মনোরম পরিবেশ এখানে আছে বৃষ্টি আর আমরা এতক্ষণ যেখানে দেখলাম ওখানে আছে বৃষ্টি ঘর তো টোটালি 40টা ঘর এই যে দেখুন ঘরগুলো একদম নদীর সাইডে এই যে নদী দেখা যাচ্ছে পরিবেশটা কত সুন্দর তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ